অসহায় অযত্নে পড়ে থাকা রাস্তার পাশে দুটো কুকুরের বাচ্চা একশো পার্সেন্ট ম্যাগঠে পচে গিয়েছে দেখে আমার কান্না পাচ্ছে তাদেরকে ওষুধ লাগিয়ে দিলাম দেখো কি অবস্থা তোমারও কান্না পাবে এই ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত আমাকে দেখে চিনে গেছে কিরে ওষুধ খেতে হবে তো আর একটা আছে দুটোকেই করেছি ওষুধ খেতে হবে তো বাবা একটু বলি বাবা লি আসো এদেরকে এতটাই ভালোবেসে ফেলেছি যে সকালবেলা ওঠে রোজ আমাকে এই ডিউটিটা করতেই হয়

ওষুধ খেতে হবে তো বাবা একটু বলি বাবা লি আসো ওষুধ লাগিয়েছি ওই জন্য একটু যন্ত্রণা হচ্ছে ওই জন্য দিচ্ছে পুরো একশো পার্সেন্টে পৌঁছে গেছিল ওষুধ লাগিয়ে লাগিয়ে খাইয়ে এটা একটু ঠিক হয়েছে এই যে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে প্রথম ওদের সঙ্গে একটু কথা বলে নিই কারণ এই দু তিন দিন হয়ে গেছে ওদের সঙ্গে রিলেশান তৈরি হয়ে গেছে আমি যখন সকালবেলা মাছ বাজার থেকে মাছ কিনে ফিরছিলাম তখন অসহায় অবস্থায় দেখেছিলাম এদের তারপর থেকে একটা দায়িত্ব বোধ চলে এসছে ভালোবাসা চলে এসছে ওদেরকে ঠিক করাটা একটা দায়বদ্ধতা প্রতিজ্ঞা চলে এসছে আমার মনে তখন থেকে ওদেরকে কেয়ার করছি এখন থেকে অনেকটা ঠিক হয়ে গেছে ম্যাগটগুলো কিন্তু বেরিয়ে গেছে অনেকটা মলম লাগিয়ে দিয়েছিলাম ওষুধ খাওয়াতে পারিনি যেহেতু ছোটোরা দুধের সঙ্গে মিশিয়ে একটু খাইয়েছিলাম যে দেখো কি অবস্থা পুরো পচে গেছে অংশটা অনেকটা অংশ নিয়েই আর এতটা কষ্ট পাচ্ছে এতটা কষ্ট পাচ্ছে মাছি পুরো ভনবান করছিল প্রথম দিন আমি দেখে তো হয়ে গেছে একটা মানুষের হলে কতটা কষ্ট পেত এরা তো বলতে পারে না অবস প্রাণী তাই আমার মনটা কাঁদে বলেই আমি যাই ছুটে ওদের জন্য যাই হোক আপনারা আশীর্বাদ করবেন ওদের জন্য যেন কিছু একটা করতে পারি ওদের জন্য ভালোবাসতে পারি অসহায় যারা আছে তাদের পাশে যেন আমি থাকতে পারি প্রথম দিন থেকে অনেকটা সাহস হয়েছে আমার কাছে আসছে কিন্তু ওই যেহেতু মলমটা একটা গন্ধ আছে ওই জন্য একটু দূরে যেতে চাইছে তবু আমি ওকে চেষ্টা করে মলম লাগানোর চেষ্টা করছিলাম মলমটা নতুন ছিল তাই সহজে খুলতে পারছিলাম না তারপরে খুললাম খোলার পরে তা একটা সাইট খুলেছিলো তারপর আমি ওকে হাত দিয়ে ঢোলে ঢলে ওই জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে এবং দুপাশটা এতটা বাজে অবস্থা হয়ে গেছে খুবই বাজে অবস্থা হয়ে গেছে সেটা দুলোটালো ওকে লাগিয়ে দিয়েছি মোটামুটি আগে থেকে ভালো আছে আশা করি ভগবানের ইচ্ছায় ওটা মনে হয় ভালো হয়ে ও কারণ যে পরিমাণে ম্যাগট হয়েছিল ওটা বাঁচার কল্পনা ছিল তারপরে এখনও অনেকটা টাইম আছে এর মধ্যে ওকে অনেকটা মেডিসিন বা শুশ্রূষা করতে হবে দেখা যাক কি হয় আলটিমেট শেষ পর্যন্ত এটা আপনারা দেখলেন এবং শেষ পর্যন্ত এরপরে ভালো হয়ে গেলেও আমি আপনাদের দেখাবো এটা তো সবই একটাকে লাগালাম এরকম আরও একটা আছে সেটাকে ওষুধ লাগাতে হবে আমি যাই ওটাকে ধরে নিয়ে আসি গিয়ে দেখি ওটা আগে থেকে অনেকটা ভালো হয়ে গেছে পুরো ফুলে গেছে মেরুদণ্ডটা খেয়ে গেছিলো ম্যাগটে আর এত বড় বড় ম্যাগট আপনারা দেখলে তো প্রথমে ভয় পেয়ে যাবেন ঘৃণাও করবে আপনাদের আমার একটা এটা বেশ এখন আর এগুলো হয় না কারণ আমি ওদেরকে ভালোবাসি তাই কারণ ওরা ভালো থাকবে সেটাই আমার মনে হয় সবসময় ওইগুলো আমার মনে পড়ে না এবার আমি ওটাকে একটু ওষুধ লাগিয়ে দিই মলমটা লাগিয়ে দিই যেহেতু ওষুধ ওরা খাচ্ছে না ওর মাকে খাইয়ে দিয়েছি দুধের সঙ্গে যদি খেয়ে ওর মা যদি সেই দুধের সঙ্গে যদি ভালো হয় এই যে আর একটা নিয়ে এসেছে এটা অনেকটা কমে গেছে ওরকমই ছিল প্রথমটার মতোই ছিল দেখো তাও এটা অনেকটা কমে গেছে মেরুদনটা ফুলে গেছিলো ফোলাটাও কমে গেছে এটা ওটা আমি ওষুধ লাগিয়ে দিই চলো নিচে রেখে ওকে ওষুধ ভালো করে লাগিয়ে দিই যেহেতু আমি এই ধরনের ওষুধটা একদম মানে কোনো সাইড এফেক্ট নেই বা কেমিক্যাল নেই একটা বায়ু ওষুধ এই ধরনের ওষুধ কিন্তু আপনারা লাগাতে পারেন বাড়ির কাছে বা নিজের কাছে রাখতে পারেন গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি আমল দুধ নিয়ে এসেছিলাম গুঁড়ো দুধটা গুলিয়েছি আমি পাত্র গতকাল দিয়েছিলাম পাত্র দুটো খুঁজে পাইনি তো একটা পরিষ্কার পলিথিনে প্রথম গুঁড়ো দুধটা জল দিয়েছি জল দিয়ে গুঁড়ো দুধটা গুলিয়ে দেবো সঙ্গে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দেবো যদি একটি খায় আগের দিন একটা খেয়েছিলো সেটার অবস্থা একটা ভালো কিন্তু আর একটা যেটা অবস্থা খুব খারাপ ছিল সেটা কিন্তু খায়নি আজকেও দেখি ট্রাই করে দেখি কি করে দুধের সঙ্গে অ্যান্টিবায়োটিক আমি গুলিয়ে দিচ্ছি ও যে দূরে আছে ওটাকে খাওয়াতে হবে ওর কাছে নিয়ে গিয়ে দেবো দেখা যাক খায় কিনা আগের দিন কিন্তু এটাই খায়নি আর একটা ছিল সেটা গেছে সেটা দ্রুত ভালো হয়ে যাচ্ছে এটাকে খাওয়ানো যাচ্ছে না কোনোভাবে অনেক চেষ্টা করছিলাম খাওয়ানোর জন্য ওর কাছে গিয়ে কিন্তু ও অনেকটা হয়তো মেডিসিনের গন্ধের জন্য একটু দূরে সরিয়ে যাচ্ছে তবুও খাওয়াতে হবে খাওয়ানোর চেষ্টা করছি দেখা যাক কি হয়